তো বন্ধুরা, আজকে আমরা কুম্ভ মেলা এসেছি, চলো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন রোজকার মতো গোপাল সেবা দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, আমরা সকাল সকাল কোথায় বেড়াতে যাচ্ছি। তো আমি, ছোট মেয়ে, তোমাদের দাদা যাচ্ছি। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা ত্রিবেণী কুম্ভ মেলার পথে রওনা দিয়েছি। আমরা এখন গুপ্তিপাড়া স্টেশনে চলে এসেছি। তো তোমরা দেখো। তো বন্ধুরা, আমরা ট্রেনে করে ত্রিবেণী প্ল্যাটফর্মে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, প্ল্যাটফর্মে কি প্রচণ্ড ব্রিজ দিয়ে ওঠা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা ত্রিবেণীতে চলে এসেছি কুম্ভ মেলায়। তো আপনারা এখানে আসতে চাইলে আপনারা ট্রেনে করে যেদিক থেকে আসুন না কেন, ত্রিবেণী স্টেশনে নামবেন, নেমে বলবেন ত্রিবেণী গঙ্গার ঘাট যাব। তো আপনারা যে কোনো টোটোওয়ালাকে বললেই আপনাকে সেখানে নিয়ে আসবে। তো বন্ধুরা, তোমরা এই মেলাটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন গঙ্গার ঘাটে এসেছি। তো এখানে স্নান করে, এবার স্নান করে উঠে এখানে অনেক মানুষ বসে আছে। আমি আমার সামর্থ্য মতো এদেরকে কিছু দান করলাম। তো আমি বাড়ি থেকে কিছু চাল, পয়সা, যতটুকু আমার সামর্থ্য, আমি যতটুকু মানুষকে পারলাম, তো আমি এই গঙ্গার ঘাটে একটু দান করলাম। তো বন্ধুরা, এই কুম্ভ মেলা 704 বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে। এই কুম্ভ মেলাতে প্রচুর পুণ্যার্থীদের ভিড় জমেছে। তো আমরা এখানে এসে প্রচণ্ড আনন্দ উপভোগ করছি। তো বন্ধুরা, তোমরা এই মেলাটি দেখতে থাকো। বন্ধুরা, আমি একটু সন্ন্যাসী বাবার থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। কত নাগা সন্ন্যাসীদের দেখার জন্য কত মানুষের ভিড়। তো মানুষ রীতিমতো লাইন দিয়ে তাদের কাছে আসছে, তাদের থেকে আশীর্বাদ নিচ্ছে। তো দেখুন। তো বন্ধুরা, আজ কুম্ভ মেলার চতুর্থ দিন, তাও দেখুন মানুষের ভিড় উপচে পড়ছে। তো এই মেলা আগামী 15 তারিখ পর্যন্ত আছে। আপনারা আসুন, সবাই এসে এই মেলায় আনন্দ উপভোগ করুন। বন্ধুরা, এই কুম্ভ মেলা আমাদের দেশের 4 জায়গায় হয়ে থাকে। তো বন্ধুরা, দেশের বাইরে এই কুম্ভ স্নান দেখতে যাওয়ার তো আর আমাদের সুযোগ হয়ে ওঠে না। বন্ধুরা, এই কুম্ভ মেলা নাসিকে, প্রয়াগে, উজ্জয়িনীতে এবং হরিদ্বারে হয়ে থাকে। তো আমরা খুব খুশি যে 703 বছর পর আমাদের কাছে এই পুণ্য অর্জন করার এক নতুন সুযোগ এলো। জয় মাতা রানী, জয় গঙ্গা মাতা, জয় হো, জয় গঙ্গা মাতা।
তো বন্ধুরা, এটা কল্যাণী মাঝের চর। তো দেখুন পাশেই পুলিশের গাড়ি রয়েছে, এই পাশে সব পুলিশ প্রশাসনের লোকজন এখানে রয়েছে। তো দেখুন মেলাতে এখনো কত ভিড়। তো আমরা যে জায়গায় নাগা সাধুরা আছে সে জায়গায় আমরা যাচ্ছি। তো চলুন না, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছেন এবং সাধু মায়েরাও আছেন, সব এখানে যজ্ঞ করছেন। তো এখানে তাদের টিন দিয়ে ঘর করে তাদের থাকার ব্যবস্থা করেছেন। প্রচুর মানুষ সাধু সন্ন্যাসীরা এখানে রয়েছেন, দেখুন আপনারা। তো বন্ধুরা, কল্যাণীর এই মন্দিরটির যাবতীয় খরচাপাতি এখন থেকে স্কনের মন্দির থেকে চালানো হবে। তো বন্ধুরা, এখানে একটি শিব মন্দির আছে, সবাই এই শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। তো বন্ধুরা, ব্লগটা আজ এই পর্যন্তই রাখছি। তো আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো তোমাদের কুম্ভ মেলা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।